হাই ফ্রেন্ডস, হেলদি এগ্রিকালচারের সকলকে অভিনন্দন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সকল বন্ধুদের অনুরোধ করব যত শীঘ্র সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকে এসছি পুলেরহাটে, নবাজে চাষি জৈব সার প্রক্রিয়া জৈব সার প্রয়োগ করেছেন এবং তার যে মুনাফা, চাষি যে লাভাংশ ভাবছে, যে গাছের যে পরিবর্তন গত বছরের তুলনায় এবছর যা চাষি, গাঁধা চাষি এবং উনি গাঁধা চাষের পাশাপাশি জৈব প্রক্রিয়া আরও কিছু চাষ করেছে, বিনস ধান সহ আরও কিছু চাষ করেছেন। তো ওনার যা গাছের কন্ডিশান এবং জমির প্রক্রিয়া দেখে উনি বুঝতে পারছেন যে এবছরে আগের গত বছরের তুলনায় বেশি লাভ পাবে। তো এই জমিতে যে সমস্যাগুলো ছিল, প্রচুর পরিমাণে মানে অ্যাসিডিটি হয়ে যাওয়া, জমির যে গাছের কন্ডিশান খুব খারাপ ছিল। তো আপনি কিভাবে চাষ করেছেন এবং এবছরের গাছের কন্ডিশান দেখতে পাওয়া যাচ্ছে ভালো, তো কিভাবে আপনি চাষ করেছেন, কি কি প্রয়োগ করেছেন, জৈব সার কি প্রয়োগ করা হয়েছে, ফ্লাভিয়া ফ্রেশের যে গোল্ড সয়েল, হ্যাঁ ওই গোল ইয়ে দেওয়া ছিল, আর রুটস ইয়ে, হ্যাঁ আর ওই গ্রিন পাওয়ার। তো আপনি কী বুঝছেন গাছের পজিশন থেকে? আপনি মাটি মানে ভালোই আছে। এছাড়া আপনি কী কী চাষ করেন? এছাড়া ভেন্ডি চাষ আছে, বিন বাড়াই আছে। যাই হোক, গাছের যে পোকার বিভিন্ন উপদ্রব দেখা যায় সেগুলো কি দেখা যাচ্ছে? আছে, সামথিং আছে। এগুলো মানে প্রক্রিয়াকরণ যদি কন্টিনিউ করা যায় পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক আপনি খুশি? হ্যাঁ খুশি। যাই হোক, চাষি নিজস্ব কিছু মতামত নিলাম চাষির থেকে, উনি খুশি এবং জৈব প্রক্রিয়ায় উনি খুবই বিশ্বস্ত। যে প্রক্রিয়ায় উনি ব্যবহার করেছেন, ও গাছের যে অনুখাদ্য, যে মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াগুলো যাদের সংখ্যা এখন কমছে, সেই সব উপকারী ব্যাকটেরিয়ার যে খাদ্য বা অনুখাদ্য হিসাবে ব্যবহার করেছেন উনি ফ্লাভিয়া ফ্রেশের গোল্ড সয়েল। এছাড়াও যে রুটস অর্থাৎ শিকড় বৃদ্ধির জন্য উনি ব্যবহার করেছেন রুটস, ফ্লাভিয়া রুটস। এছাড়াও উনি ব্যবহার করেছেন গ্রিন পাওয়ার, গাছের লালচে ভাব কাটানোর জন্য, গাছের মধ্যে গ্রিন ভাব আনার জন্য উনি ব্যবহার করেছেন ফ্লাভিয়া ফ্রেশের গ্রিন পাওয়ার। তো এতে চাষি খুবই খুশি এবং চাষি মনে করছেন যে গত বছরের তুলনায় বা অন্যান্য চাষিদের থেকে এবারে লাভাংশটা তার বেশি, মানে বেশি প্রফিট করবেন মনে করছেন। যাই হোক, চাষি খুশি। দেখে নেব চাষির আর কিছু কিছু জমি, যে জমিগুলো এই জৈব প্রক্রিয়া উনি চাষ করেছেন এবং পরিমাণ, যে পরিমাণটা জমিতে কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়াটা প্রয়োজন মনে করেন বা প্রয়োজন যেটা দেওয়ার, সেই পরিমাণে উনি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছেন। এর পাশাপাশি জৈব প্রক্রিয়া উনি টোটালি আমাদের ফ্লাভিয়া ফ্রেশের গোল্ড সয়েল সহ, যে গোল্ড সয়েল কাজ করে মেনলি মাটির যে উপকারী ব্যাকটেরিয়াগুলো তার খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং তাদেরকে বিস্তার, তাদের বংশ বিস্তার করতে সহযোগিতা করে এবং মাটির মধ্যে যে অ্যাসিডিটি ভাব সেটা দূর করে। এছাড়াও আমাদের ফ্লাভিয়া ফ্রেশের যে রুটস ব্যবহার করেছেন, রুটস ব্যবহার করলে প্রচুর পরিমাণে কার্যকর, উনি শিকড় যত দূর পর্যন্ত, শিকড় আমরা যত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো, যতটা বিস্তার করাতে পারবো, সেক্ষেত্রে সেই গাছের মধ্যে যা খাদ্য প্রয়োজন সে নিচের থেকে সংগ্রহ করতে পারবে। আমরা রুটস বাড়ানোর দিকে সবাই ধ্যান রাখবো। চাষির আরও কিছু জমি যেগুলো ফ্লাভিয়া ফ্রেশের প্রোডাক্ট ব্যবহার করেছেন,
সেটা হলো বিমস চাষ। এটা হচ্ছে বিমস চাষ হয়েছে, খুব সুন্দর গাছের কোয়ালিটি, যে গাছের কোয়ালিটি দুধস্য এবং খুব সুন্দর উনি বিম পেয়েছেন এবছরে। এখনও পর্যন্ত বিম প্রচুর পরিমাণে তুলেছেন, অথচ গাছের কন্ডিশান এত সুন্দর সুন্দর অবস্থায় আছে। তো যাই হোক, উনি খুশি, চাষি খুবই খুশি। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হলো যে একদম মাটির, আজকে গাছ গাছ মেন নয়, আজকে এগ্রিকালচার বা চাষের চাষের প্রধান একটি অংশ যেটা হচ্ছে মেন ম্যাটেরিয়ালস, যাকে যাকে বলা যায়, সেটা হচ্ছে মাটি। আমরা যদি যদি মাকে সুস্থ করতে পারি, অটোমেটিক বাচ্চা সুস্থ থাকবে। মাকে যদি সুস্থ সুস্থ রাখতে পারি, তাহলে অটোমেটিক তার গর্ভের বাচ্চা অটোমেটিক সুস্থ থাকবে। তো সেই দিকে লক্ষ্য করে আমাদের মাটি ঠিক করতে হবে। সেই মাটির দিকে আমাদের লক্ষ্য করলে গাছ তার প্রকৃত যতটা খাদ্য প্রয়োজন, সেই খাদ্যের অধিকাংশ খাদ্য মাটির থেকে সংগ্রহ করে, আর সেই মাটির থেকে গাছ তার প্রত্যেকটা খাদ্য সংগ্রহ করতে পারবে। তো সেই দিকে আমরা লক্ষ্য রেখে বর্তমান সময়ে এসেছে যে কেমিক্যাল ফার্টিলাইজার অধিক পরিমাণে ব্যবহার হচ্ছিল, সেই অধিক পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজারকে আমরা আস্তে আস্তে ত্যাগ করব। এবং যেটা হচ্ছে যে এরিয়ার জন্য যতটা পরিমাণে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আদেশ আছে, যে সেই পরিমাণে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব। আজকে আমরা একটা জিনিস মাথায় রেখে দেবো, যখন কখন আমরা অ্যান্টিবায়োটিক খাবো, যখন আমাদের কোনো কিছু করার থাকবে না তখন আমরা অ্যান্টিবায়োটিক খাবো। তার আগে আমরা চেষ্টা করব বিভিন্ন টোটকা দিয়ে বিভিন্ন পদ্ধতিতে আমরা সেই রোগ সারানো। সেই রকমই একটা উদাহরণস্বরূপ আমি জাস্ট তুলে ধরলাম। আমরা চেষ্টা করব জৈব প্রক্রিয়ায় সমস্ত কার্যকলাপ, মাটির সমস্ত রকম, গাছের সমস্ত খাদ্য যাতে পায় গাছ, সেই দিকে লক্ষ্য রেখে আমরা চাষের দিকে এগিয়ে যাব। আর যদি আমরা সেই যে অনেক সময় আমাদের সেই অ্যান্টিবায়োটিকের মতো আমরা যখন প্রয়োজন এমনি প্রয়োজন মনে করব, সেই সময় আমরা কিছু কেমিক্যাল ফার্টিলাইজার কীটনাশক ব্যবহার করব, খুব কার্যক্ষেত্র। তাছাড়া আমরা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করব না, অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ও কীটনাশক ব্যবহার করা আমাদের মাটির প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। মাটির সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো আজকে সংখ্যায় কমছে, এতে সংখ্যায় কমায় আজকে গাছের প্রচুর পরিমাণে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে করতে আজকের আমরা সেই পরিমাণে ফসল পাচ্ছি না। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা নিশ্চয়ই এগোবো, এবং আগামী দিনে যাতে জৈব প্রক্রিয়ায় সমস্ত চাষি ঐক্যবদ্ধভাবে চাষ হয়, আমরা সুস্থ থাকব, মাটি সুস্থ থাকলে অটোমেটিক গাছ সুস্থ থাকবে, আর গাছ সুস্থ থাকলে টোটাল মানব জগৎ সুস্থ থাকবে। থ্যাংক ইউ।